নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই বিশেষ একটি যোগ 5 রাশির নিশ্চিতরূপে অর্থ আকর্ষণ করবেই করবে। তবে আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ কিন্তু থাকা দরকার, তবেই এই আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু যারা লাখে খেলছেন তারা কোটিতে খেলবেন, কোটিতে যারা খেলছেন আরবপতি খেলছে, হাজারে খেলছে তারা লাখে খেলবেন। আপনার 3 গুণ 5 গুণ ইনকাম কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তবে এই শুভ যোগটা আপনার জন্মকুণ্ডলিতে থাকা দরকার। কারণ কেউ কেউ বলছেন, স্যার আপনি বললেন আমার ক্ষেত্রে হচ্ছে না কেন? আপনার নিজস্ব ন্যাকাল চার্টে যদি যোগ থাকে তবেই হবে। এবং আপনার দশা মহাদশা যদি পারমিট করে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের যদি কোনো দোষ না থাকে, সে মতন বড় ধরনের যদি কোনো দোষ না থাকে, আমি যে কথাগুলো বলছি ডেফিনেটলি এই আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা নিশ্চিতরূপে কিন্তু শুভফল কিন্তু আপনারা পাবেন। তো কোন এই 5 রাশি বিশেষ যোগে অর্থ আকর্ষণ করতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি জানাবো এবং কোন এই যোগ সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তবে একটি কথা আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা, দিয়ালে পিঠ থেকে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, সংসারে টাকা নিয়ে আসছেন, কি হচ্ছে যে ঋণ মেটাতে মেটাতেই আপনারা কিন্তু চলে যাচ্ছে সমস্যার উপর সমস্যা, মামলা মকদ্দমা, বিবাহ, চাকরি, আপনার ব্যবসার ক্ষেত্রে বসে যাচ্ছে। ব্যবসা এককালে ভালো চলছিল কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ 1 বছর ধরে ব্যবসাটা কিন্তু ডাউনফল করছে। কেন করছে সেটার একটা বিশেষ কারণ নিশ্চয়ই আছে আপনার জন্মছকে, অর্থাৎ সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। কৌশিকরা যে কথাগুলো বলে কি না, যে প্রেডিকশন করে মাটিতে কিন্তু পড়ে না, খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, ওই হবে হচ্ছে বলে কৌশিকরায়ের কাছে কোনো কথা নেই, চ্যালেঞ্জের সাথে কাজ করি, আপনাকে কাজ করি আমি দেখাবো। তবে আপনার জন্মকুণ্ডলীটা একান্তই বিশ্লেষণ করা দরকার, কোন কোন জায়গাতে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে কালসর্পর দোষ রয়েছে, ১২ রকমের কালসর্প দোষ থাকে, কিন্তু আপনার কেমুদ্রুম দোষ রয়েছে, কেমুদ্রুম দোষ থাকলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় হবে না, আপনি প্রচুর অর্থ ইনকাম করবেন কিন্তু অর্থ হবে না, কেমুদ্রুম দোষ। আপনার মাঙ্গলিক দোষ, বেরোজগারি দোষ তৈরি করবে, আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ, এই দোষগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে অথবা আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি যদি নেগেটিভ পজিশনে থাকে, পাপকর্তারই দোষে যদি থাকে, তাহলে কিন্তু আপনার বিপত্তি কিন্তু আসবেই। পরিশ্রম করছেন, পরিশ্রম অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, ভালো প্যাকেজের একটা চাকরি চাইছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, অর্থাৎ একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে বন্ধু হিসাবে কিন্তু গাইড কিন্তু দিয়ে নিয়ে এগাতে কিন্তু পারে, অর্থাৎ সমস্যা তো আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, শুধুই যে সমস্যা ঈশ্বর পাশাপাশি সমাধানের পথও কিন্তু করে রেখেছে। দেখুন আমি আবারও বলছি, সমস্যা নিয়ে পড়ে থাকবেন না, ভিডিও যারা শুনছেন কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনার ক্ষেত্রে একটুকু গাছের পাতা নড়ছে না, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বড় ধরনের কোনো দোষ রয়েছে। কোন জায়গাটাকে পাওয়ারফুল করতে হবে সেটা কৌশিক রায় জানে এবং দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আমি সবারই কিন্তু হাত ধরি না, যার ধরি তাকে 1000% আমি বলছি টেনে আমি তুলবো, যার হাত ধরি, প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি না, অনেকে ক্ষেত্রে যা জন্মছক দেখি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে রেমেডির জায়গাটা কিন্তু আমি নিজে কিন্তু বলি না, কিন্তু যাদের ক্ষেত্রে আমি বলবো কি না, তাদের ক্ষেত্রে 1000% আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবেই হবে, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং
গ্যারান্টির সাথে আপনাকে বলছি। জীবনে সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানও আছে। ভয় পাবেন না, এগিয়ে চলুন, সঠিক অ্যাস্ট্রোলজারকে পথপ্রদর্শক হিসাবে বেছে নিন। কৌশিকরা কখনো দুম করে বলে ফেলে না এই কয়টি রাশি এত এত কি কারণ, লজিক্যালি কিন্তু বুঝায়। এই যে গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে, বৃহস্পতি এবং চন্দ্রের এই গজকেশরী রাজযোগের ফলে যে পাঁচ রাশি মালামাল হতে চলেছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে বাই বার্থ চার্ট যদি আপনার গজকেশরী রাজযোগ থাকে, আপনি কিন্তু এক সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। এই যে সময়টা আমি বেঁধে দিলাম কি না, যে কোনো দিক থেকে অর্থনৈতিক জায়গা থেকে আপনার কিন্তু সুযোগগুলো কিন্তু আপনার আসবেই আসবে। দেখুন, সমস্যা যেমন আছে সমাধান অবশ্যই নিশ্চিত রূপে আছে। এই সময় এই যে গজকেশরী রাজ্য আপনাকে লাখপতি কোটিপতি কিন্তু করতে পারে। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, জেমস জুয়েলারি, স্টক বিজনেস, পেট্রোল কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাস, এর সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের সাথে যারা যুক্ত আছেন, এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা কিন্তু লাভবান কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু পারেন। অর্থাৎ এই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই গজকেশরী রাজ্যকে যে পাঁচটা রাশির অর্থ আকর্ষণ করবেই, যদি আপনার জন্মছকে থাকে নিশ্চিত রূপে লিখে রাখুন। প্রথম রাশি মীন রাশি, মীন রাশির রাশিতেই গজকেশরী রাজ্য আপনাদের পঞ্চমপতি, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনভাবে একাদশপতি কিনে অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে এবং আপনাদের নিরন্তর অর্থ কিন্তু আসতে চলেছে। তিন নম্বর যে রাশি, সে রাশির নাম ধনু, অর্থাৎ মীন, কুম্ভ এবং ধনু। ধনু রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে, নিশ্চিত রূপে কিন্তু এটা বলা যায়। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার লাভের উপর লাভ কিন্তু মিথুন রাশি, চার নম্বর রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কর্মের মাধ্যমে আপনাদের অর্থ আসবে এবং অর্থনৈতিক স্থিতি, শেয়ার বাজার, স্টক বিজনেস, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, যে রাশির লালে লাল হতে চলেছে, অনেকেই ভাবছেন আমার রাশি আছে কি না, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির এই গজকেশরী রাজ্য আপনাদের ব্যবসা, দৈনন্দিন রোজগার, সম্পত্তি এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু আপনাদের করবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় যথেষ্ট লাভ আপনারা পেতে কিন্তু চলেছেন, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।